কাল আমি গেছিলাম দাদা বৌদির বিখ্যাত রেস্টুরেন্টে বিরিয়ানি খেতে, অবশ্য 70 ব্রাঞ্চটাতে, এবং সেখানে গিয়ে একটা ব্লগ শুট করি এবং সেটা তোমরা এখনই দেখতে চলেছো। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমি কিছু কথা বলতে চাই, যেসব ফুড ব্লগার আছে তাদেরকে আমি যখন এদের ভিডিওগুলো দেখতাম ভাবতাম ফুড ব্লগ করাটা খুবই সহজ কাজ আমার নিজের মনে হতো, কিন্তু যখন নিজে করতে গেলাম তখন বুঝতে পারলাম কতটাও সোজা কাজ নয়, কারণ লোভনীয় খাবারটিকে সামনে রেখে সেটা সম্পর্কে ভালো খারাপ বলা এবং সেটিকে খাওয়া সেটা খুবই একটা টাফ কাজ। এবং যারা এই কাজটি করো, মানে ফুড ব্লগটি করো, তাদেরকে আমি আমার তরফ থেকে রেসপেক্ট জানাই, কারণ এত রেস্টুরেন্টে তো কোনো সময় ফাঁকা থাকে না, অনেক সব সময় মানে অনেক লোকের সমাগম থাকে এবং তার মধ্যেও ভালো করে কথা বলা সেটা খুবই একটা কঠিন কাজ। সো আর বেশি কথা না বলে আমার ভিডিওটা দেখতে থাকো পুরোটা। মাটনের সাইজ দেখা মোটামুটি
দেখো বন্ধুরা আমার নতুন ফ্রেন্ড চলে এসছে, গোটালু দিয়েছি এত বড় আলু, কিন্তু আমি আলু সেদ্ধ হয়েছে, ভালো আলু ধরুন সেদ্ধ হয়েছে, মটনের সাইজটা এখানে বড়ই দিয়েছে এইমাত্র খাওয়া খেতে 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 পারি যাবো ভুলে গেছি বলতে পারছি না, খেলে হওয়া বলতে পারবো, কিন্তু আবার সেটাই ভালো লাগে। ওরা সব আগে আগে চলে এসছিস, আমি ঘুরে দেখছি কেউ নেই। শপিং মল বলছে ট্র্যাক ট্র্যাক, আমি বলছি ট্র্যাক নেই শপিং মল।